হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইমলাইট 24। সমুদ্রে ডুব দিয়ে তলিয়ে যান ইতিহাসের কালগর্ভে, শুনে অবাক হলেন তো? নীল স্ফটিক স্বচ্ছ জলে ডুব দিলেই চোখের সামনে ভেসে উঠছে এথেন্স স্পার্টার গৌরবময় দিন। সেখানে চারপাশে ঘুরে বেড়াবে অসংখ্য সামুদ্রিক মাছ আর প্রাণী, কিন্তু কোথায় মিলবে এমন সুযোগ? পর্যটকদের জন্য এমন সুযোগ করে দিয়েছে ভূমধ্যসাগরের পাশের রাষ্ট্র গ্রিস। সমুদ্রের নিচে বানিয়ে ফেলেছে আস্ত একটা আন্ডার ওয়াটার মিউজিয়াম। কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ার পরেই খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য সেই মিউজিয়াম। তবে সেখানে যেতে গেলে পূরণ করতে হবে কিছু শর্ত। এই নিদর্শন দেখতে গেলে ডাইভিং এর মাধ্যমে জলতল থেকে 80 ফুট গভীরে পৌঁছতে হবে দর্শকদের। সেখানে থাকবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি গাইডরা। সংগ্রহশালায় পৌঁছতে গেলে এই ডুবুরি গাইডদের সাহায্য নিতে হবে। তবে ডাইভিং এর কোর্স করা থাকলে সেই সার্টিফিকেট দেখিয়েও পৌঁছানো যাবে আন্ডার ওয়াটার মিউজিয়ামে। থ্যাংক ইউ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।